আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের স্বাগতম শাহনারাইজ টিভির আরেকটি নতুন পর্বে। আমরা অনেকে জান্নাতুল ফেরদাউসের নামটি শুনেছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম। এই বিষয়ে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা আল্লাহ তাআলার নিকট জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করো, কারণ এটা জান্নাতের উত্তম ও উৎকৃষ্ট অংশ। এই জান্নাতে বসবাসকারী লোকেরা আরশের আওয়াজও শুনতে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমান, জান্নাতের 100টি স্তর রয়েছে, প্রত্যেক দুই স্তরের মধ্যে ব্যবধান হলো আসমান ও জমিনের দূরত্বের সমান। প্রথম স্তরে ঘর বাড়ি, কক্ষ, দরজা, খাট ও তালা হবে রূপার তৈরি। দ্বিতীয় স্তরে ঘর বাড়ি, কক্ষ, দরজা, খাট ও তালা হবে স্বর্ণের তৈরি। তৃতীয় স্তরের ঘর বাড়ি, কক্ষ, দরজা, খাট ও তালা হবে মোতি, ইয়াকুত ও জবরদের তৈরি। সুবহানাল্লাহ। এছাড়া বাকি 59টি স্তর কিসের তৈরি হবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানেন না। যেসব আমলে জান্নাতের দরজা বুলন্দ হয়, এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যা দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন এবং তা জান্নাতে তোমাদের দরজাসমূহকে বুলন্দ করে দেবে? সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, শীত ও কষ্টের সময় খুব ভালোভাবে অজু করবে, অধিক সংখ্যক কদম ফেলে মসজিদে গমন করবে এবং এক নামাজ আদায় করে পরবর্তী নামাজের অপেক্ষা করবে। এগুলো হলো গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় ও সুযোগ। জান্নাতে হাফিজগণের স্তর কিরূপ হবে এই ব্যাপারে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোরআনের হাফিজকে বলা হবে পড়তে থাকো, চড়তে থাকো, ধীরে ধীরে থেমে থেমে পড়ো, যেমন তুমি পৃথিবীতে থেমে থেমে পড়তে। নিশ্চয় তোমার সর্বশেষ স্তর হলো ওই স্তর যা তোমার সর্বশেষ আয়াত পাঠ করা দ্বারা অর্জিত হবে। যারা হাফেজ নন তাদের তেলাওয়াত ও জান্নাতের স্তর কেমন হবে? এ ব্যাপারে হযরত ফুজালা ইবনে উবাইদ ও তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রত্যেক রাতে 10টি আয়াত তেলাওয়াত করবে তার জন্য সওয়াবের একটি কাতার লেখা হবে। সওয়াবের এক কাতার হলো পৃথিবীতে যা কিছু রয়েছে তা থেকে উত্তম। যখন কিয়ামত কায়েম হবে তখন তোমার প্রভু বলবেন, পড়ো এবং চড়তে থাকো। তোমার প্রত্যেক আয়াতে এক একটি করে স্তর রয়েছে, এমন কি সে পড়তে পড়তে আপন মুখস্থ করা আয়াতের শেষ পর্যন্ত পৌঁছে যাবে। তোমার প্রভু বান্দাকে বলতে থাকবেন, হে বান্দা নাও। বান্দা হাত উঠিয়ে বলবে, হে প্রতিপালক, তুমিই খুব ভালো করে জানো যে আমি কি নেব। আল্লাহ তাআলা বলবেন, নাও, চিরস্থায়ী জান্নাত নাও, নাও তোমার চিরস্থায়ী নিয়ামতসমূহ নিয়ে যাও। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরআন পাকের প্রত্যেক আয়াত জান্নাতের এক একটি স্তর, আর এটা তোমাদের পার্থিব ঘরসমূহের জন্য চেরাগ স্বরূপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের স্তরসমূহের সংখ্যা হলো কোরআনের আয়াতের সংখ্যার সমপরিমাণ, এর উপরে কোনো আর স্তর নেই। হযরত আবুল মুতাওয়াক্কিল নাজির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের প্রতিটি স্তর অন্য স্তর হতে আসমান জমিনের দূরত্ব সমপরিমাণ উপরে। কখনো কখনো মানুষ আপন দৃষ্টি উপরের দিকে উঠাবে, তখন এক ধরনের বিদ্যুৎ তাদের চোখে দাঁড়িয়ে দেবে, কেমন যেন তাদের দৃষ্টিশক্তি হরণ করে নিচ্ছে। তারা জিজ্ঞাসা করবে, এটা আবার কি? বলা হবে, এটা হলো তোমাদের অমুক ভাইয়ের জলক। সে বলবে, সে এবং আমি, আমরা দুজনেই তো একসাথে নেকামল করতাম, এতদূর সত্ত্বেও তার এত শ্রেষ্ঠত্ব অর্জিত হলো কিভাবে? বলা হবে, সে আমলের দিক দিয়ে তোমার চেয়ে অনেক বেশি ছিল, তাই তাকে এত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তারপর তার অন্তরেও রেজা ও সন্তুষ্টি ঢেলে দেওয়া হবে, যাতে সে নিজ জান্নাত নিয়ে প্রশান্ত চিত্তে বসবাস করতে পারে। পার্থিব কষ্ট ক্লেশের মাধ্যমে জান্নাতের দরজা বুলন্দ করার বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার নিকট কোনো কোনো বান্দার মর্যাদা খুব বেশি এবং উঁচু হয়ে থাকে, অথচ সে আপন আমল দ্বারা ওই মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারে না। অতএব আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে তার অপছন্দনীয় কষ্ট ক্লেশে ফেলে দেন। সে তাতে ধৈর্য ধারণ করার পরে আল্লাহ তাআলা তাকে ওই স্তর পর্যন্ত পৌঁছিয়ে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতে একটি স্তর এমন রয়েছে যা তিন শ্রেণীর লোক ছাড়া আর কেউ প্রাপ্ত হবেন না। ন্যায়পরায়ণ বাদশা, আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠাকারী লোক, ধৈর্যশীল গৃহকর্তা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মনিব ও তার গোলাম কখনো জান্নাতে একত্রে প্রবেশ করবে না, কিন্তু তার গোলাম তার চাইতে উঁচু মর্যাদা অর্জন করবে। মনিব আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, হে প্রতিপালক, সে তো দুনিয়াতে আমার গোলাম ছিল,
তাকে আমার চেয়ে উচ্চ মর্যাদা প্রদান করলেন। বলা হবে সে তোমার চেয়ে অনেক বেশি পরিমাণে আমার জিকির করত। বিলাসবহুল খাদ্য গ্রহণের মাধ্যমে জান্নাতে মর্যাদাগত অবনতি হয়। এই ব্যাপারে হযরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি এমন একটি লোকমা ভক্ষণ করলো যা তাকে খুশি ও সন্তুষ্ট করে দিল, বা এমন কোন ডোক পান করলো যা তাকে খুশি করে দিল, তা দ্বারা তার আখিরাতের হিস্সা কমে যায়। উক্ত বাণী দ্বারা বোঝা যায় যে পার্থিব নিয়ামত ইত্যাদি আখিরাতের নিয়ামত সমূহকে কমিয়ে দেয়। এক কারণে অধিকাংশ আউলিয়া কেরামের ক্ষেত্রে দেখা যায় যে তারা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগ বিলাস হতে দূরত্ব বজায় রেখে চলতেন, সবসময় ইবাদতে মশগুল থাকতেন, কোন রকম প্রয়োজন মিটে গেলেই তারা সন্তুষ্ট হয়ে যেতেন। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যার মধ্যে তিনটি বস্তু বিদ্যমান থাকবে সে আখিরাতে কোনো উচ্চ মর্যাদা প্রাপ্ত হবে না। যে জ্যোতিষীর পেশা অবলম্বন করলো, তীর নিক্ষেপের মাধ্যমে নিজের জন্য ভালোমন্দ সিদ্ধান্ত গ্রহণ করলো, লটারির মাধ্যমে বা পাখি উড়িয়ে ভ্রমণে বের হওয়া না হওয়ার লক্ষণ বেছে নিল। আল্লাহ তাআলা যেমন সকল ফেরেশতাদের মধ্যে হতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে, সকল নবীগণের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে, আসমানসমূহের মধ্যে হতে সবার উপরের আসমানকে, নগরীগুলোর মধ্যে হতে মক্কাকে, মাসগুলোর মধ্যে হতে হারামের মাসগুলোকে, রজনী সময়ের মধ্যে হতে লাইলাতুল কদরকে, দিবস সময়ের মধ্যে হতে শুক্রবারকে, রাতের পোহরগুলোর মধ্যে হতে মধ্যখানের পোহরকে, এবং সময়ের মধ্যে হতে নামাজের সময়গুলোকে প্রাধান্য শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছেন, ঠিক তেমনি তিনি জান্নাত সময়ের মধ্যে একটি জান্নাতকে নিজের জন্য বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দান করে রেখেছেন। তাকে তিনি স্বীয় আরশের খুব নিকটে স্থান দিয়েছেন, নিজ কুদরতে হাতে তিনি তাদের চারা রোপণ করেছেন। ওই জান্নাতকে সকল জান্নাতের সর্দার বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র জাত, তিনি আপন মাখলুকাতের মধ্যে হতে যে কোনো একটিকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা তিনটি বস্তুকে আপন কুদরতে হাত দ্বারা সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে তাওরাত শরীফকে নিজ হাতে লিখেছেন, জান্নাতুল ফেরদাউসকে নিজ হাতে বানিয়েছেন। এরপর তিনি ইরশাদ ফরমান, আমার ইজ্জত ও সম্মানের কসম, জান্নাতুল ফেরদাউসে মদখোর ও দায়ুস লোকেরা প্রবেশ করতে পারবে না। হযরত সামর ইবনে আতিয়াহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তিনি তা প্রত্যেক বৃহস্পতিবারে খোলেন, তাকে আদেশ দেন, আমার ওলিওলাগণের জন্য তুমি আপন সৌন্দর্যে আরো বেশি সুন্দর হয়ে যাও।